গত 10ই অক্টোবর থেকে অন্যান্য টেলিকম অপারেটরের নম্বরে ফোন করার ক্ষেত্রে 6 পয়সা প্রতি মিনিটের চার্জ বসিয়েছিল রিলায়েন্স জিও। সেই থেকে তাদের প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল এবং শোনা যাচ্ছিল যে বহু মানুষ রিলায়েন্স জিওর নাম্বার পোর্ট করে অন্যান্য টেলিকম অপারেটরের নাম্বারে নিজেদের শিফট করে নিচ্ছিলেন। এই অবস্থায় রিলায়েন্স জিও নিয়ে এলো কিছু নতুন প্যাক। রিলায়েন্স জিওর এই নতুন প্যাকগুলি হলো 222 টাকা, 333 টাকা এবং 444 টাকা। এর ফলে জিও ছাড়া অন্যান্য টেলিকম অপারেটরের সিমে ফোন করলে লাগবে না টাকা, তবে তা নির্দিষ্ট মিনিটের হিসেবে বাধা। তাছাড়া এই প্যাক রিচার্জের সঙ্গে মিলবে অন্যান্য সুবিধা, যেমন জিও টু জিও আনলিমিটেড ভয়েস কল এবং নির্দিষ্ট সংখ্যক SMS এর সুবিধা ও ডেটা প্যাক। আসুন দেখে নিই কোন রিচার্জে কত বেনিফিট পাওয়া যাচ্ছে। প্রথমেই 222 টাকার প্যাক। 222 টাকার প্যাক রিচার্জ করলে মিলবে প্রতিদিন 2GB হাই স্পিড ডেটা, দৈনিক 1000 মিনিট পর্যন্ত নন জিও মোবাইল নাম্বারে ফোন করার সুবিধা। তবে প্রতিদিন এই 1000 মিনিট পেরিয়ে গেলে পরবর্তী প্রত্যেক মিনিটে 6 পয়সা করে দিতে হবে। জিও টু জিও কল আগের মতোই আনলিমিটেড এবং প্রতিদিন 100টি SMS। এর ভ্যালিডিটি 28 দিন। এর পরের রিচার্জটি হচ্ছে 333 টাকার এবং এর ভ্যালিডিটি হচ্ছে 56 দিন। এখানেও সেই একই সুবিধা পাওয়া যাচ্ছে যা 222 টাকাতে পাওয়া যাচ্ছিল, তবে এর ভ্যালিডিটি 56 দিন করা হয়েছে, অর্থাৎ ডাবল করা হয়েছে। পরবর্তী রিচার্জটি হচ্ছে 444 টাকা। 444 টাকার প্যাকেজেও একই রকম সুবিধা মিলবে, তবে এর ভ্যালিডিটি বাড়িয়ে করা হয়েছে 84 দিন। তো এই হচ্ছে জিওর 3টি নতুন প্যাক। জিও মনে করছে এই 3টি নতুন প্যাক দিলে, এই 3টি নতুন রিচার্জ বাজারে আনার ফলে তাদের পপুলারিটি যেরকম আগে ছিল সেরকমই থাকবে। এখন জিও এই প্ল্যানের ফলে কতটা সুবিধা পায় সেটা সময়ই বলবে।